ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি বর্তমানে তাদের দাম্পত্য জীবনে চলছে জটিল টানাপোড়েন। এ নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। এদিকে প্রতিটি মা সন্তানের সুখে দুঃখে উদ্বিগ্ন থাকবেন, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বুবলির এই দুঃসময়ে তার পাশে রয়েছেন অভিনেত্রীর মা। সম্প্রতি স্বপ্নজয়ী মা সম্মান অনুষ্ঠানে বুবলির এই খারাপ সময়ের কথা স্মরণ করে কেঁদেছেন তার মা। অভিনেত্রীর মা কেঁদে কেঁদে বলেন, বুবলি আগে বেঁচে থাকুক, তারপর তার ছেলের যত্ন নেবে, এটাই আমার চাওয়া। একই সঙ্গে ছেলে ও নাতির জন্য সবার কাছে দোয়া চান তিনি। অভিনেত্রীর প্রসঙ্গটি নিয়ে তিনি আরও বলেন, বুবলি সবসময় সব কাজের প্রতি দায়িত্বশীল, যখন লেখাপড়ায় ছিল তখনও, সংবাদ উপস্থাপনাতেও। শুধু তাই নয়, চলচ্চিত্রেও কেয়ারফুলি কাজ করে বুবলি। আমি তাকে অনুরোধ করব যেন সে আমার নাতির প্রতি যত্নশীল হয় এবং সে নিজের প্রতি যেন যত্ন নেয়। একই অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বুবলি বলেন, মা শব্দটি আমার কাছে আবেগের জায়গা। মা যেমন সন্তানের কথা স্মরণ করে কেঁদে ফেললেন, আমি মায়ের স্মৃতিচারণ করে কোনো জায়গায় কোনো কথা বলতে পারি না। অভিনেত্রী আরও বলেন, ছোটবেলায় আমি শান্ত ছিলাম, তাই আম্মু বলে আমার মেয়ে অনেক শান্ত ছিল, তাহলে নাতি কি করে এত দুষ্ট হলো। এদিকে বর্তমান সময়টা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলি। শাকিবের সাথে সম্পর্ক নিয়ে ধোঁয়াশাটা যেন কোনোভাবেই কাটছে না এই চিত্রনায়িকার।